হাই বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমরা আজকে একটা নতুন টপিক নিয়ে পড়ব সেটা হলো যে আইডিয়ালিজমের মতে ম্যাথড অফ টিচিং রুল অফ টিচার কারিকুলাম আর ডিসিপ্লিন শিক্ষণ পদ্ধতি কি হবে শিক্ষকের রুল কি হবে পাঠ্যক্রম কি হবে এবং শৃঙ্খলা ব্যবস্থা কি হবে আইডিয়ালিজমের মতে বা মতে তা নিয়ে আমরা আজকে আলোচনা করব এর আগের ভিডিও যে আমরা বিষয়টি আলোচনা করেছি তা হলো কনসেপ্ট অফ আইডিয়ালিজম অ্যান্ড এইম অফ এডুকেশন আইডিয়ালিজমের মতে শিক্ষার লক্ষ্য কি তো যারা এই ভিডিওটি দেখনি তারা আগের ভিডিওটি দেখে নিও তাহলে পরের বিষয়টি বুঝতে খুবই সুবিধা হবে তাহলে চলো আমরা আজকে নতুন একটা বিষয় জেনে নিই আইডিয়ালিজম সম্পর্কে প্রথমে আসি ম্যাথড অফ টিচিং ভাববাদীদের মতে মেথড অফ টিচিং আমরা আলোচনা করলে দেখতে পাই ভাববাদীরা যে বইগুলি পড়তে বলে তা হলো হলিবুক মানে বিভিন্ন ধর্মগ্রন্থ পড়তে বলে অ্যাস্ট্রোনমি জ্যোতির্বিদ্যা পড়তে বলে তারপরে ওরাল মেথড মৌখিক কী কী পদ্ধতি ভাববাদীরা বিশ্বাস করে যে এই পদ্ধতির মাধ্যমে ইফেক্টিভ শিক্ষণ দেওয়া সম্ভব প্রথমটি হলো লেকচার ডিসকাশন আর ডায়লগ লেকচার মেথড আমরা যে বিষয়টি সব থেকে বেশি যে পদ্ধতিটি থেকে বেশি গুরুত্ব দিয়ে থাকি সেটি হলো লেকচার মেথড লেকচার মেথড বেশিরভাগ ক্লাসে অনুসরণ করা হয় যেখানে শিক্ষক শিক্ষার্থীদের উপেক্ষা উপেক্ষা করে লেকচার দিয়ে থাকেন ডিসকাশন এখানে গ্রুপ ডিসকাশনের মাধ্যমে পড়ার উপর বেশি গুরুত্ব দেওয়া হয় ডায়লগ এখানে আলাপ আলোচনার মাধ্যমে পড়ার উপর গুরুত্ব দেওয়ার কথা বলা হয়েছে আর ট্রেডিশনাল মেথড হিসাবে এখানে শ্রবণ মনন নির্দেশনের কথা বলেছে শ্রবণ মানে কোনো বিষয়কে শোনা খুব অনুগ্রহের সাথে মনন সেই বিষয়টিকে প্রতি সম্পূর্ণ মনোনিবেশ করা নীতি সেই বিষয়টিকে ক্রিটিক্যালে থিঙ্কিং করা সে বিষয়টাকে পুঙ্খানুপুঙ্খভাবে নিজের চিন্তায় সেটাকে ভাবা তারপরে রোল অফ টিচার আইডিয়ালিজম বা ভাব ভাইদের মতো শিক্ষকের ভূমিকা কী হবে অ্যাকর্ডিং টু দ্য আইডিয়ালিজম দ্য পার্সন হু হ্যাজ ফুল সেলফ এস্টিমেট উইল বি ইনফ্লুয়েন্সড বাই দ্য লাইফ স্টাইল অ্যান্ড ক্যারেক্টার অফ দ্য টিচার হু ইজ ক্যাপাবল অফ বিইং এ রিয়েল টিচার ভাববাদীদের মধ্যে যেই মানুষটির সেলফ এস্টিম এনে কি সম্পূর্ণ আত্মপ্লব্ধি সম্ভব হয়েছে এবং যে মানুষটির লাইফস্টাইল এবং তার চরিত্র দ্বারা মানুষ প্রভাবিত হয় তাকেই আইডিয়ালিজম বা ভাববাদীরা আদর্শ শিক্ষক মনে করেন অর্থাৎ এখানে আমরা দেখতে পাই আগেই বলা হয়েছে যে এটা সব থেকে ওল্ড ফিলোসফি তাহলে এটা আমরা অনেকটা ধারণা করতে পারি যে আগের শিক্ষা ব্যবস্থা ছিল শিক্ষক ছিল সর্বেসভা শিক্ষক সব কিছুই জানে শিক্ষার্থী কোনো কিছু জানে না ওই ধারণা অনুযায়ী তো এখানে শিক্ষকের ভূমিকা হবে যে শিক্ষক সব কিছুই জানবে অর্থাৎ আত্ম উপলব্ধি করবে যে ব্যক্তি এবং তার জীবন দর্শন এবং তার চরিত্র দ্বারা শিক্ষার্থীরা প্রভাবিত হবে এরকম মানুষকে অ্যাজ এ আইডিয়াল টিচার ভাববাদীরা মনে করে তারপর কারিকুলাম ভাববাদীরা তিনটা বিষয়কে মানুষের বা শিক্ষার্থীর তিনটা বিষয়কে বিকাশ ঘটানোর লক্ষ্যে এরা কারিকুলামে বিভিন্ন বিষয় রাখার পক্ষপাতি এই তিনটি বিষয় হলো ইন্টেলেকচুয়াল মোরাল অ্যাসেটিক অর্থাৎ শিক্ষার্থীর বৌদ্ধিক বিকাশ শিক্ষার্থীর নৈতিক বিকাশ শিক্ষার্থীর নান্দনিক বিকাশ এই তিনটি বিকাশ কিভাবে সম্ভব এই তিনটি বিকাশ করতে গেলে কোন কোন বিষয়গুলিকে গুরুত্ব দিতে হবে সেভাবে এখানে পাঁচটি বিষয়কে গুরুত্ব দিয়েছে অ্যাকর্ডিং টু দ্য আইডিয়াল ফিলোসফার দ্যাট সাবজেক্ট শুড বি কেপ্ট ইন দ্য কারিকুলাম দিজ আর হিউম্যানিস্টিক সাবজেক্ট রিলিজিয়াস স্টাডিজ স্পিরিচুয়াল স্টাডিজ লিটারেচার হিস্ট্রি অ্যান্ড ফাইন আর্ট এই যে পাঁচটি সাবজেক্ট এই পাঁচটি সাবজেক্ট কারিকুলামে রাখার কথা বলেছে এবং এই পাঁচটি সাবজেক্টই ইন্টেলেকচুয়াল আর মোরাল আর অ্যাস্থেটিক এই তিনটি বিষয়ের বিকাশ ঘটাবে তারপরে ডিসিপ্লিন অর্থাৎ নিয়ম শৃঙ্খলা মতো নিয়ম শৃঙ্খলা কি হবে প্রথমে বলেছে এমফাসাইজ ইন আর ডিসিপ্লিন এনে কি ব্যক্তির আন্তঃশৃঙ্খলা কথা বলেছে আন্তশৃঙ্খলা বলতে শিক্ষার্থী বা ব্যক্তি ভিতর থেকেই তার শৃঙ্খলার মনোভাবটা আসবে এবং এই শৃঙ্খলা মনোভাবটা আসবে ব্যক্তির নিজস্ব কর্মক্রিয়ার মাধ্যমে এটা বাইরে থেকে ওর উপর চাপিয়ে দেওয়া যাবে না উদাহরণ যদি আমরা এরকম করে ধরে নিই যে কোনো একটা স্টুডেন্ট স্কুলের পাঁচের টোপকে স্কুল থেকে পালাচ্ছে পালে গেছে একদিন তো এর আমরা এবার যদি পরবর্তীতে এরকম পদক্ষেপ নেই যে ও তারপর দিন স্কুল এসেছে স্কুল কর্তৃপক্ষ ছেলেটাকে খুব অপমান করেছে বা পিটিয়েছে এটা হলো কি এক্সটার্নাল ডিসিপ্লিন এক্সটার্নাল দিক থেকে ওকে ডিসিপ্লিনে আনার চেষ্টা কিন্তু যদি ইন্টারনাল ডিসিপ্লিন হয় ইনার ডিসিপ্লিনের কথা যদি বলা হয় তাহলে সে ছেলেটাকে ভালো করে বোঝাতে হবে সে স্টুডেন্টটাকে যে ও কেন স্কুল থেকে ভেঙে যাচ্ছিলো বা পালিয়ে যাচ্ছিলো ওর কারণটা কি এবং সে যাওয়ার সময় যদি ওর কোনো ক্ষতি হয়ে যেত তাহলে তাকেই ভোগ করতে হতো এভাবে বুঝিয়ে তাকে বুঝাতে হবে তাহলে পরবর্তীতে কী হবে তখন ও বিষয়টা বুঝবে এদিকে একদিকে কি হয় যদি ওকে কোনো শাস্তি দেওয়া হতো তাহলে ও ভয়ের কারণে হয়তো স্কুল থেকে আর পালাতো না বা পালাতো কিন্তু ও যখন নিজ থেকে উপলব্ধি করতে পারবে যে না এই কাজটি খারাপ এই কাজটি করা যাবে না এতে আমারই ক্ষতি তখন সে আর এরকম কাজ করবে না তো এইটা হচ্ছে ইন্টারনাল ডিসিপ্লিন ইনার ডিসিপ্লিন ভিতর থেকে শৃঙ্খলায়িত হবে তারপর বলছে মোরাল অ্যান্ড রিলিজিয়াস ইনস্ট্রাকশান মোরাল অ্যান্ড রিলিজিয়াস ইন্সট্রাকশন বলতে এখানে যেহেতু হলিবুকের কথা বললাম হলিবুক অর্থাৎ বিভিন্ন ধর্মগ্রন্থ পড়ার কথা বলেছে তাহলে ডিসিপ্লিনটা ওই হলিবুক থেকেই নিয়ে নেওয়ার কথা এখানে অপরোক্ষ হয়ে বলা হচ্ছে রিলিজিয়াস বিভিন্ন ধরনের আমরা দেখি বিভিন্ন ধর্মগ্রন্থে বিভিন্ন কাহিনি আছে যে কাহিনিগুলি বিভিন্ন নৈতিকতা সম্পন্ন হয় সেই যে নৈতিক সমৃদ্ধ যে গল্পগুলি নৈতিক নৈতিকতাকে গ্রহণ করার কথা এখানে বলেছে যে ওই নীতিকথাগুলি আমাদের বাস্তবে জীবনে ওটা প্রয়োগ করতে হবে তাহলে আজকের আলোচনা ছিল এই পর্যন্তই এর পরের যে আমরা আলোচনা করবো সেটা হলো যে আইডিয়ালিজম অনুযায়ী আইডিয়ালিজম অনুযায়ী মেটাফিজিক্স কী হবে ইপিস্টোমোলজি কী হবে আর এক্সিওলজি কী হবে অর্থাৎ আইডিয়ালিজম অনুযায়ী এই জগৎ জগৎটা কীভাবে সৃষ্টি হয়েছে এপিস্টোমোলজি জ্ঞান আইডিয়ালিজম অনুযায়ী জ্ঞান কি জ্ঞান কোথা থেকে আসে জ্ঞান কি গ্রহণ করা সম্ভব এই বিষয়গুলি আলোচনা করব অ্যাজায়োলজি অর্থাৎ নান্দনিকতা সম্পর্কে আইডিয়ালিজম বা ভাববাদ কি মনে করে সে সম্পর্কে এরপরের ভিডিও আমরা আলোচনা করব তো আজকে এই পর্যন্ত সিলেবাসটা দেখে নাও সবাই তাহলে সিলেবাসে আমাদের একটি টপিক কমপ্লিট হলো যেটা হলো আইডিয়ালিজম কনসেপ্ট অ্যান্ড এম অফ এডুকেশান মেথড অফ টিচিং রুল অফ টিচার ইন দ্য লাইট অফ আইডিয়ালিজম তো এই বিষয়টি এসএসসির জন্য একদম পুরোপুরি কমপ্লিট হয়ে গেল আইডিয়ালিজম এর পরবর্তী যে বিষয়টি বললাম যে এম এটা ফিজিক্স পিস্টেমোলজি অ্যাজায়োলজি এই বিষয়টি জানার প্রয়োজন আছে কারণ সিলেবাসে দেওয়া পয়েন্ট টু পয়েন্ট পড়লে হবে না আরও বেশি করে পড়তে হবে কারণ কোশ্চিন বাইরে থেকেও আসতে পারে আসে পড়তে পারেই আসে তো এভাবে পড়তে হবে তাহলে এই যে ভিডিওটি সবাইকে কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবে এটা ভিডিওটি লাইক করে দিবে। আর যারা সাবস্ক্রাইব করোনে নতুন তারা তাহলে সাবস্ক্রাইব করে দিবে সবাই তাহলে পরবর্তী ভিডিও আমি আপলোডে উৎসাহিত হব আর যদি এই ভিডিওতে বা এই আইডিয়ালিজম কনসেপ্টে কোনো কিছু যোগ করতে হয় বা কোনো কিছু কনফিউজ লাগে না এই ইনফরমেশনটা হয়তো ভুল আছে তাহলে তোমরা কমেন্ট করো কমেন্ট করার পর আমি সেটাকে দেখবো দেখার পর যাচাই করব আর সেটা ভুল হয়েছে নাকি আর যদি তোমরা কোনো ইনফরমেশান মিনিংফুল ইনফরমেশান ইম্পর্টেন্ট ইনফরমেশন দিতে পারো তাহলে দাও তাহলে পরবর্তী ভিডিওতে আমি সেটা নিয়ে আসার চেষ্টা করব তাহলে আজকে এই পর্যন্ত সবাইকে এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ